আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ তাজবিদের আলোচনায় আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আর তা হচ্ছে সৈফাতুল হরুফ অর্থাৎ আরবি হরফগুলোর বৈশিষ্ট্য ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে তাজবিদের আলোচ্য বিষয় মৌলিক বিষয় দুটি একটি হচ্ছে আরবি হরফগুলোর মাখরাজ অর্থাৎ উচ্চারণের স্থান এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরবি হরফগুলোর বৈশিষ্ট্য বা সৈফাত এর মধ্যে আমরা আরবি হরফের মাখরজগুলো সম্পর্কে আলোচনা শেষ করেছি আলহামদুলিল্লাহ এরপর আমরা সিফাত সম্পর্কে আলোচনা শুরু করব। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আরবি হরফগুলোর যদি আমরা উচ্চারণের স্থান বা মখরাজ আমাদের জানা থাকে তাহলেই সেটাই কি আমাদের হরফগুলো সঠিকভাবে উচ্চারণ যথেষ্ট নয় সেক্ষেত্রে আমাদের এই হরফগুলোর বৈশিষ্ট্য বা সিফাত সম্পর্কে কেন জানতে হয় এই বিষয়টি আমরা দুটি উদাহরণের মাধ্যমে দেখব আল্লাহ আমরা প্রথম যে উদাহরণটি উল্লেখ করতে যাচ্ছি তা হচ্ছে আরবি জিম হরফটি এই জিমের মাখরাজ আমরা জানি জিব্বার মধ্যভাগ জিব্বার মধ্যভাগ থেকে বিশুদ্ধ আরবি জিম উচ্চারিত হয় জ্যা জু জি এজ কিন্তু এই একই অঞ্চল থেকে আরও অন্যান্য ধ্বনি উচ্চারণ করাও সম্ভব যেমন জিব্বার মাঝখান ব্যবহার করে কেউ বলতে পারে জ্যা 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 না বলে কেউ বলল জ্যা অনেক আরবকেও এই এভাবে জিম বলতে শোনা যায় যা যার মধ্যে আমরা শুনে বুঝতে পারছি যে কিছুটা কিছুটা বাতাস মিশ্রিত আছে আচ্ছা আবার এই একই অঞ্চল থেকে কেউ বলতে পারে যা। যা এই যে আওয়াজটা করা হলো তৃতীয় যে আওয়াজটি সেটি আরবি জিম এবং বাংলা চয়ের মিশ্রণের উৎপন্ন একটি আওয়াজ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একই অঞ্চল জিব্বার মাঝখান থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আমরা করতে পারছি এখানে প্রশ্ন হলো যে তাহলে কোন জিমটি বিশুদ্ধ আরবি জিম যাকে আল কোরআন তিলের সময় ব্যবহার করতে হবে এর জবাব দিতে হলে অবশ্যই সিফাতের আলোচনা করতে হবে কেননা এই প্রতিটি ধ্বনি জীবার মাঝখান থেকে উচ্চারিত হচ্ছে তাহলে এর মধ্যে পার্থক্য কী সেখানে আমরা সিফাতের আলোচনা নিয়ে আসবো এবং আমরা বলবো যে জিম হরফটির সিফাত হচ্ছে জিম উচ্চারণের সময় বাতাসের প্রবাহ থাকবে না এই বাতাসের প্রবাহ থাকা বা না থাকার বৈশিষ্ট্যকে তাজবির শাস্ত্রের পরিভাষায় বলা হয় হামস এবং জাহর বাতাস প্রবাহিত হওয়াকে বলা হয় হামস এবং বাতাস প্রভাবিত না হওয়াকে অথবা উল্লেখযোগ্য পরিমাণে প্রবাহিত না হওয়াকে বলা হয় জাহর আমরা যখন সিফাতে আলোচনায় বলবো যে আরবি জিম জাহর বৈশিষ্ট্যের অধিকারী তখন আমরা একে সঠিক এর সঠিক উচ্চারণকে নির্ণয় করতে পারবো অর্থাৎ জিম উচ্চারণের সময় কোনো বাতাসের প্রভাব থাকবে না সুতরাং জ্যা এই আওয়াজটি জিমের সঠিক আওয়াজ নয় তেমনি জ্যা এই আওয়াজটিও জিমের সঠিক আওয়াজ নয় সঠিক আওয়াজ হচ্ছে জ্যা জু জি এজ যাতে বাতাসের লেশমাত্র নেই তাহলে আমরা দেখলাম যে জিমের মাখরাত জানা সত্ত্বেও সঠিক জিমের উচ্চারণ বোঝার জন্য আমরা সিফাত বা বৈশিষ্ট্যের মুখাপেক্ষী দ্বিতীয় যে উদাহরণটি এখানে উল্লেখ করা হবে তা হচ্ছে সদ সিন এবং জা এই তিনটি হরফ আরবিতে আমরা জানি যে কিছু হরফ আছে যেগুলোর মাখরাজ একই যেমন এই তিনটি হরফের মাখরাজ একই তা হচ্ছে জিব্বার শীর্ষ নিচের পাটির সামনের দুধাতির গোড়ায় লাগিয়ে এই তিনটি হরফ উচ্চারিত হয় যদি প্রশ্ন হচ্ছে যে যদি একই মাখরাজ থেকে এরা আসে তাহলে কিভাবে এদের মধ্যে পার্থক্য হবে এখানেও জবাব হচ্ছে সেটাই যে সিফাতের মাধ্যমে পার্থক্য হবে যেমন আমরা যদি সিন এবং জায়ের কথা উল্লেখ করি একটু আগে যে বাতাস প্রভাবিত হওয়া বা না হওয়ার বিষয়টি বললাম এক্ষেত্রেও তাই সিন উচ্চারণের সময় ফুসফুসের বাতাস প্রচুর প্রচুর পরিমাণে বের হয়ে যাবে প্রবাহিত হবে অ্যাস আমরা শুনেই বুঝতে পারছি এর বিপরীতে আমরা এই বাতাসকে যখন আটকে দেব তখনই আমরা জায়ের আওয়াজটি পাবো অ্যাজ একই মাখরাজ থেকে অ্যাজ আর বাতাস ছেড়ে দিলে একই বাখড়াশ থেকে হরফটি সিন হরফটি উচ্চারিত হবে এস আচ্ছা তেমনি আমরা যদি সিন এবং সদের পার্থক্যর কথা উল্লেখ করি সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সিন এবং সদ দুটি হরফের ক্ষেত্রে বাতাস প্রবাহিত হওয়ার বৈশিষ্ট্য যাকে আমরা হামস বলেছিলাম এর আগে এই বৈশিষ্ট্যটি বিদ্যমান অ্যাস এক্ষেত্রেও বাতাস প্রবাহিত হচ্ছে আস যখন আমরা বলছি তখনও বাতাস প্রবাহিত হচ্ছে তাহলে এদের মধ্যে পার্থক্য কি এদের মধ্যে পার্থক্য বোঝার জন্য আরেকটি সিফাতের অবতারণা করতে হবে সেই সিফাতের নাম হচ্ছে ইস্তিয়ালা অর্থাৎ সদ উচ্চারণের সময় সদের আওয়াজটা ঊর্ধ্বমুখী হয় তালুর দিকে যায় এজন্য জন্য আওয়াজটা সিনের থেকে ভিন্ন এই আওয়াজ ঊর্ধ্বমুখী হওয়ার বৈশিষ্ট্যের নাম হচ্ছে ইস্তিয়ালা যা সদের বৈশিষ্ট্য আর আওয়াজ ঊর্ধ্বমুখী না হওয়ার বৈশিষ্ট্যের নাম হচ্ছে ইস্তিফাল যা কিনা সিনের বৈশিষ্ট্য তাহলে আওয়াজ ঊর্ধ্বমুখী হওয়া বা না হওয়ার এই বৈশিষ্ট্য পার্থক্যের কারণে সিন এবং সদের মধ্যে পার্থক্য হচ্ছে তাহলে আমরা দুটি উদাহরণের মাধ্যমে দেখলাম যে আমাদের হরফের মাখরাজ জানাই যথেষ্ট নয় এর সাথে যখন আমরা সিফা বা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো তখনই একদিকে আমরা কোনো একটি হরফের সঠিক উচ্চারণ করতে পারব এবং দ্বিতীয়ত আমরা একই মাখরাজ থেকে উচ্চারিত হরফগুলোর মধ্যে পার্থক্য সঠিকভাবে করতে পারব। সিফাতের একটি কেতাবি সংজ্ঞা যদি দেওয়া হয় তাহলে যদিও আমরা বুঝতে পেরেছি উদাহরণের মাধ্যমে তারপরেও এর কেতাবি একটা সংজ্ঞা দেওয়া আছে মাখরাজ থেকে হরফের উচ্চারিত হওয়ার ধরনের বিবরণ এটাই হচ্ছে সিফাত অর্থাৎ কিভাবে মাখরাজ থেকে হরফের উচ্চারিত হবে এটা বর্ণনা করতে গিয়ে আমরা যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব সেগুলি হচ্ছে সিফাত যেমন যদি সদের উচ্চারণের কথা বলা হয় যে সদের মাখরাজ কি জিব্বার শিষ্য জিব্বা শিষ্য ব্যবহার করে কীভাবে আমরা সদ উচ্চারণ করব তখন আমরা বলবো যে সাদ উচ্চারণ সময় বাতাস থাকবে প্রচুর পরিমাণ বাতাস প্রবাহিত হবে আস সদের আওয়াজটাও জারি থাকবে এটা আরেকটা বৈশিষ্ট্য যার উল্লেখ আমরা বৈশিষ্ট্য আলোচনায় বিস্তারিত পরবর্তী করব ইনশাল্লাহ এরপর সদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর আওয়াজ ঊর্ধ্বমুখী ইস্তে তেমনি সদ উচ্চারণের সময় একটা তীক্ষ্ণ আওয়াজ হয় আস যখন আমরা বলছি তখন একটা তীক্ষ্ণ আওয়াজ আমরা শুনতে পাচ্ছি এটাকে সফির বলা হয় তাজবিদের পরিভাষায় এটিও সদের একটি বৈশিষ্ট্য যা অন্যান্য অনুরূপ হরফ থেকে একে পার্থক্য করে যেমন স্যা এস আমরা যখন স্যা হরফটি উচ্চারণ করি তখন সেখানে কোনো তীক্ষ্ণ আওয়াজ নেই একটা ভোতা আওয়াজ আছে এর বিপরীতে সদের আওয়াজটা অত্যন্ত তীক্ষ্ণ তেমনি সিনের আওয়াজও তাই এগুলো হচ্ছে এর আরেকটি বৈশিষ্ট্য সফির মোট কথা এই যে মাখরাজ থেকে সদ কীভাবে উচ্চারিত হবে উদাহরণস্বরূপ এটা বলতে গিয়ে আমরা এই যে বিবরণ দিলাম বাতাস প্রভাবিত হওয়া আওয়াজ প্রভাবিত হওয়া প্রবাহিত হওয়া এরপর আওয়াজ ঊর্ধ্বমুখী হওয়া এবং তীক্ষ্ণ হওয়া এগুলোই হচ্ছে আমাদের সিফাত আরেকভাবে আমরা সহজ করে বলতে পারি যে মাখরাজ থেকে হরফের উচ্চারণের সময় এতে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলোই হচ্ছে সিফাত এরপর আলোচনা হচ্ছে সিফাতের প্রকার সিফাত আসলে দুই প্রকার স্থায়ী এবং অস্থায়ী স্থায়ী আরবিতে গুলোকে সিফাতুল আসিফাতিমাহ অথবা আসিফাতুল জাতিয়া অথবা সিফাতুল আসলিয়া এরকম বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে স্থায়ী সিফাত বলতে আমার হচ্ছে এমন সিফাত যেটা একটি হরফের মধ্যে সব অবস্থাতেই থাকবে যেমন সদের যে ইস্তেলার বৈশিষ্ট্য আমরা একটু বললাম যে সদের আওয়াজটা ঊর্ধ্বমুখী হওয়া যার ফলে সদটা ভারী হয় সিনের তুলনায় সেটা সময় থাকবে সদ যেই অবস্থাতে আসুক যেমন সুকুন অবস্থায় অবস্থায় যদি আসে ফিল এটা যেমন বৈশিষ্ট্য সম্পূর্ণ তেমনি আমরা যখন বলি মুস্তাকিম এখানেও সি বললাম জেড দিয়ে কিন্তু তার সত্ত্বেও আওয়াজটা কিন্তু ঊর্ধ্বমুখী তারপরে সলিহিন বা সদ সু সব অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে সদের আওয়াজটা ঊর্ধ্বমুখী হচ্ছে ফলে ভারী হচ্ছে তাহলে এই ধরনের বৈশিষ্ট্যগুলো হামস এবং জাহর তারপর স্তেয়ালা হওয়া বা না হওয়া আওয়াজ জারি থাকা বা না থাকা এই ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে স্থায়ী বৈশিষ্ট্য যা আরবি হরফের মধ্যে সব অবস্থাতেই থাকে এর বিপরীতে কিছু বৈশিষ্ট্য আছে অস্থায়ী যেগুলো কোনো কখনো থাকে একই হরফে কখনো থাকে আবার কখনো থাকে না এর দুটো উদাহরণ আমরা উল্লেখ করব এবং দেখব তা হচ্ছে বর্ধিত মাদ্য এবং বর্ধিত গন্যা বর্ধিত মাদ্যের বিষয়টা বোঝার জন্য আমি এই উদাহরণটা নিয়ে এসেছি এখানে আমরা প্রথম যে বাক্য দেখতে পাচ্ছি আল্লা ইউ ইউ সুইসু জি এখানে ইয়া সাকিন আছে মাদ্দের হরফ পূর্বে জের ইয়া সাকেন পূর্বে জের এটা হচ্ছে মাদেরিয়া ইয়া থাকার কারণে এখানে টান হবে আল্লা বলতে হবে এর যে পরিমাণটা আমরা দেখতে পাচ্ছি আল্লা জি ইউ এই পরিমাণটাকে তাজবিদ পরিভাষায় দুই হরকত বা একালিফ বলা হয় এখানে এটা একালিফ পরিমাণ কিন্তু এই একই শব্দটা পরের বাক্যে যদি আমরা লক্ষ্য করি আল্লাজি জি এখানে জি কে আমরা একটু আর একটু লম্বা করলাম দুই আলিফ করে টানলাম আল্লা কয়েম মাদকে বর্ধিত করলাম একই শব্দ এবং একই হরফ দ্বিতীয় উদাহরণে এই মাদ্দের হরফ মাদ্রিয়ায়ের পরে হামজা আসার কারণে সেটা বর্ধিত হলো এই যে বর্ধিত মাদ তাহলে এটা একটা অস্থায়ী বৈশিষ্ট্য কারণ সবসময় এই বর্ধিত মাত্রা থাকবে না এর আরেকটি উদাহরণ হচ্ছে বর্ধিত গুন্যা যেমন এই বাক্যটা যখন আমরা পড়ি মিনাল জিন্ন আমরা জিন্না এখানে নুন ত্যাশদিত আছে ওয়াননাস এখানেও নুনের উপর ত্যাশ থাকা থাকায় এই দুই জায়গায় আমরা গুন্নাটাকে একটু লম্বা করে থাকি এই গুননাটা যে লম্বা করছি আমরা সেটা এটাই এটাই একটা অস্থায়ী বৈশিষ্ট্য অর্থাৎ দীর্ঘ গুন্না যেটা এর আগেও একটা নুন ছিল মিনা মিনাল এখানে যে নুনটা আছে নুন জবর সেখানে কিন্তু গুনার পরিমাণটা এত বেশি না কিন্তু নুনের উপর ত্যাশদিদ থাকার কারণে সেখানে গুননাটা বর্ধিত হলো কেউ যদি এভাবে পড়ে মিনাল জিন তাহলে যদিও অর্থের কোনো পরিবর্তন হবে না কিন্তু তাহলেও তাজউিদের দৃষ্টিভঙ্গিতে আমরা বলবো যে এই তেলাওয়াত সম্পূর্ণ বিশুদ্ধ নয় কেননা এখানে নিয়ম হচ্ছে গুননাকে বর্ধিত করা তাহলে এই যে বর্ধিত গুননা এটা নুন বা মিমের মধ্যে আসবে কিন্তু সব সময় সে থাকবে না কোনো কোনো বিশেষ জায়গায় এই গণনাটা বর্ধিত হবে এজন্য একেও অস্থায়ী সিফাত হিসেবে উল্লেখ করা হচ্ছে পরবর্তী বিষয়টি হচ্ছে সিফাতের সংখ্যা এবং এখানে আমরা সিফাত বলতে যেটা লেখা আছে সংখ্যা সতেরোটি সিফাত বলতে আমরা স্থায়ী সিফাতগুলোর কথা বলছি অস্থায়ী সিফাত নয় ইমাম ইবনুল জেজারির গণনা অনুযায়ী সিফাতের সংখ্যা সতেরোটি আসলে যেভাবে আমরা দেখেছি মাখরাজের ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে মতভেদ আছে তেমনি সিফাতের সংখ্যার ক্ষেত্রেও মতভেদ আছে এই মতভেদের বিস্তারিত আলোচনা আমরা শুরুতেই না করে বরং ইমাম ইবনুল জেজারি যিনি তাজবিদ শাস্ত্রের একজন অন্যতম অথরিটি আনডিসপিউটেড অথরিটি যার ব্যাপারে মানে যার ব্যাপারে তাজবিদের পণ্ডিতগণ একমত এবং বর্তমানে আল্লাহর ইচ্ছা সবাই ইমাম ইবনুল জাজারির যে তাজউিদের উপর তিনি যা যে কাজ করে গিয়েছেন যা কিছু লিখেছেন শিখিয়েছেন সেগুলোর উপর সবাই কিন্তু নির্ভরশীল এবং তাকে এই বিষয়ে আলটিমেট অথরিটি হিসেবে ধরা হয় তো এই জন্য ইমাম ইবনুল জেজারি তিনি যেভাবে গণনা করেছেন সেই অনুযায়ী সিফাতের সংখ্যা সতেরোটি হয় তিনি তার মোকাদ্দিমার মধ্যে এগুলো উল্লেখ করেছেন তো পরবর্তীতে আলেমগণ বেশিরভাগ জমহুর অধিকাংশ পণ্ডিতগণ এই সতেরো সংখ্যাটি এটাই অনুসরণ করেছেন তো সেই জন্য আমরা আমাদের আলোচনা সহজ করার সুবিধার্থে ইমাম ইবনুল জেজারি যেভাবে গণনা করেছেন সেই সতেরোটি সিফাত কি সেটাই প্রথমে দেখব এবং সেটা দেখতে দেখতে এর মাঝখানে মাঝখানে আমরা কোন কোন সিফাত নিয়ে কিছুটা কথা আছে এবং অন্যান্য আলেমগঞ্জি মত পোষণ করেছেন তার কিছু আলোচনা আমরা এর মাঝখানে মাঝখানে করবো ইনশাআল্লাহ এবং সেখানে সেই মতভেদের কারণটাও আমরা দেখব ইনশাল্লাহ তবে মোট কথা যেটাই হোক মানে পারিভাষিকভাবে এই যে সংখ্যা সতেরো বলা হোক বা এর বেশি বা কম যাই বলা হোক না কেন একটা বিষয় খুব স্পষ্ট থাকা দরকার আমাদের মনে যে এর অর্থ এই নয় যে হরফের উচ্চারণের ব্যাপারে তারা মতভেদ করেছেন হরফের উচ্চারণের ব্যাপারে তারা কোনো মতভেদ করেননি এই সিফাতের গণনার ক্ষেত্রে যেই পার্থক্যটা সেটা হচ্ছে বিষয়টাকে বর্ণনা করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি নতুবা প্রত্যেকটি হরফের উচ্চারণ কেমন হবে সেই বিষয়ে তাজবিদে পণ্ডিতগণের মধ্যে কিন্তু কোনো মতভেদ নেই সুতরাং এই মতভেদটা তাত্ত্বিকভাবে কিন্তু এর যে ফলাফল যে বাস্তবায়ন তিলাওয়াতের ক্ষেত্রে একটা হরফের উচ্চারণ কিভাবে কি হবে সেই বিষয়ে কিন্তু কোনো মতভেদ নেই এই জন্যই এই মতভেদটা তাত্ত্বিক মতভেদটা সংখ্যার ক্ষেত্রে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যা হোক আমরা প্রথমে এই সতেরোটি সিফাত একটি একটি করে পরবর্তী আলোচনা থেকে দেখব ইনশাআল্লাহ এবং এর মাঝে মাঝে আমরা মতভেদের বিষয়টা উল্লেখ করব ইনশাআল্লাহ তাহলে আজকের যে আলোচনা আমরা করলাম তার সারমর্ম হচ্ছে সিফাত হলো মাখ্রাজ থেকে হরফ উচ্চারণ সময় এতে প্রাপ্ত বৈশিষ্ট্য সিফাতের জ্ঞানের মাধ্যমে হরফের সঠিক উচ্চারণ জানা যায় সিফাতের জ্ঞানের মাধ্যমে একই মাখড়াশ থেকে উচ্চারিত হরফগুলোর পার্থক্য জানা যায় সিফাত দুই প্রকার স্থায়ী ও অস্থায়ী স্থায়ী বৈশিষ্ট্য সর্বদা বিদ্যমান থাকবে অস্থায়ী বৈশিষ্ট্য কখনও বিদ্যমান থাকবে কখনো অনুপস্থিত থাকবে যার উদাহরণ আমরা বলেছিলাম বর্ধিত মাদ এবং বর্ধিত গুন্না এবং সবশেষে আমরা আলোচনা করলাম সিফাতের সংখ্যা সতেরোটি সুহানা কল্লমি হামদিকা আসাদুল্লাহ ইন সফরকি